নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সামাজিক সংক্রমণের পর ভয়ঙ্কর করোনা, এবার পজিটিভ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সেন্ট্রাল রোডে একই পরিবারে আক্রান্ত সাত, কাটিগড়ায় ১৩ SSB জওয়ান পজিটিভ। বিজেপিকে হেয় করার চক্রান্ত, কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে সৌরভ খোদ কৌশিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সামাজিক সংক্রমণ ঘটার পর বর্তমানে প্রতিদিনই নতুন করে আক্রান্তর সংখ্যা বাড়ছে। কোনো ভ্রমণের ইতিহাস নেই এমন করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আসলে কোনো লক্ষণহীন পজিটিভ ব্যক্তির মাধ্যমেই ভাইরাসটি সমাজে সংক্রমিত হচ্ছে। বুধবার কোভিড আক্রান্ত হয়েছেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। গ্রিন হিলসের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্তের সংস্পর্শে যাওয়ায় নিয়ম অনুযায়ী সুস্মিতার লালারসের নমুনা পরীক্ষা করা হয়। বুধবার সেই রেজাল্ট পজিটিভ বলে ধরা পড়ে। যদিও এই টেস্ট রিপোর্ট নিয়ে এদিন সুস্মিতার সঙ্গে এক প্রস্ত নাটক হয়ে যায়। সুস্মিতা নিজেই জানান, এদিন সকালে মেডিকেলের অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া তাকে ফোনে জানান তার টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে। কিছুক্ষণ পর আবার ফোন করে অধ্যক্ষ জানান তার লালারসের নমুনা পরীক্ষা নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, প্রয়োজনে ফের তাকে সোয়াব টেস্টের মুখোমুখি হতে হবে। সুস্মিতা এ ব্যাপারে সহযোগিতা করতে তৈরি বলে জানিয়ে দেন। কিন্তু সন্ধ্যার আগে জেলা শাসক কীর্তি জল্লি ফোন করে সুস্মিতাকে জানান তার সোয়াব টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে, তাই নিয়ম অনুযায়ী চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হবে। এই ঘটনায় সুস্মিতা উষ্মা প্রকাশ করেন। তবে তিনি জানান চিকিৎসকরা তাকে কোভিডের লক্ষণহীন রোগী বলে জানিয়েছেন, নিকটাত্মীয়দের তাকে নিয়ে কোনো চিন্তা না করার জন্য বলেছেন সুস্মিতা। এদিকে সুস্মিতা দেবের করোনা পজিটিভ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় অর্থাৎ ইন্দিরা ভবন বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দলের সাংগঠনিক জেলা সম্পাদক রাহুল আমিন লস্কর জানান, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দের নির্দেশে ইন্দিরা ভবন আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। করোনা আক্রান্ত ডাক্তার অরুণা রাহার সংস্পর্শে গিয়ে শিলচরে আরও এক যুবক সংক্রমিত হয়েছেন। গ্রিন হিলস হাসপাতালের কর্মী লাখি সিং এর শরীরে বুধবার করোনার উপস্থিতি ধরা পড়েছে। এদিন ওই যুবক ছাড়াও তিনটি পর্যায়ে মোট ২৪ ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ১৩ জন কাটিগড়ার SSB জওয়ান। এছাড়া শিলচর সেন্ট্রাল রোডের একই পরিবারে ৫ সদস্য সহ মোট ৭ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। জানিগঞ্জের ভারত হার্ডওয়্যারের এক কর্মীর মাধ্যমে দোকান মালিক শ্যামল চন্দ্র পাল সহ তার পরিবারের মধ্যে করোনার সংক্রমণ ঘটে। বুধবার রিপোর্ট এসে সবার পজিটিভ ধরা পড়ে। এদিন চিকিৎসার জন্য পরিবারের সবাইকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটিগড়া থেকে আবারও উদ্বেগজনক খবর। ২ জুলাই দুজন কোভিড পজিটিভে আক্রান্ত হওয়ার ছদিনের মাথায় বুধবার আরও ১৩ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তরা সবাই কাটিগড়া SSB ক্যাম্পের জওয়ান। জানা গেছে কাটিগড়া BRTF ক্যাম্পের SSB শিবিরে মোট ৮০ জন জওয়ানের মধ্যে ১৬ জনকে ক্যাম্পের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এদিন এই ১৬ জনের স্বাস্থ্য পরীক্ষার পর ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা হলেন রঞ্জিত মিনা ২৮, সোনু ৩১, বিক্রম প্রসাদ ২৯, অনিল কুমার বার্মা ৩৩, পি খাউ কাইম ৩৩, কে বসু মাতারি ৩৯, বিকাশ নার্জারি ২৯, কুলদীপ চন্দ ৫৫, গৌরাঙ্গ রায় ৩৭, রমেশ সিং যাদব ২৭, সন্দীপ কুমার ৩০, রোহিত কুমার ৩০, শিব পূজন কুমার ২৪। এদিন সন্ধ্যা নাগাদ ৭ জনকে এবং রাতে আরও ৬ জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বরাক উপত্যকায় গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হলেন শিলচর বিজেপি সভাপতি কৌশিক রায়। বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে কৌশিক কয়লা সিন্ডিকেটে তাঁর জড়িত থাকার বিষয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে কথা বলেন। তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর দুর্নীতি অনিয়মের ক্ষেত্রে শূন্য সহনশীল নীতি আরোপ করেছে, ফলে এখন আর কোথাও দুর্নীতি নেই। আর যদি এমন হয়ে থাকে এবং বরাকে কয়লা সুপারি ইত্যাদির সিন্ডিকেট চলতে থাকে, তাহলে সেটার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। যে সমস্ত বিষয়ের
তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রী 2018 সালে সিবিআই তদন্ত দিয়েছেন পরিমধ্যে ঘটনার পর আমি চাই যে যারা এই বিষয়গুলি নিয়ে কথা বলছেন আমার এখানে ইনভলভমেন্টের কথা বলছেন তারা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আমার বিরুদ্ধে যদি কোনো তথ্য আছে সেটা নিয়ে সিবিআই এনআইএ বিভিন্ন যেগুলো তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে যাও তাদেরকে গিয়ে এই সমস্ত তদন্ত করার জন্য অনুরোধ করি এই আহ্বান আমি সবার কাছে বিজেপির স্বচ্ছ ভাবমূর্তিকে হেয় প্রতিপন্ন করতেই কিছু মানুষ মিথ্যা অভিযোগ তুলেছে বলেও জানান কৌশিক রায়। তিনি বলেন, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে, তবে তাকে এখনো কেউ জিজ্ঞাসাবাদ করেননি। যদি তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তাকে ডেকে পাঠায়, তবে তিনি যে কোনো স্থানে যেতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। সিবিআই যদি অন্য কোনো জায়গাতে থাকে দিল্লিতেও ডাকে আমি যাব, কেন যাব না? আমি মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি আছি। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে সেই অভিযোগগুলি আমি তাদের সঙ্গে আলোচনা করব, আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে। যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ হিসাবে বিচার হওয়া দরকার। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসন চায় ভারত। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে কথা উল্লেখ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও মায়ানমারের প্রতিবেশী হিসেবে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করছে ভারত। ওই পত্রে ডক্টর জয়শঙ্কর আরও উল্লেখ করেছেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মায়ানমারে দ্রুত নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই সকলের জন্য মঙ্গল। মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তারও ভূয়সী প্রশংসা করেছেন ভারতের বিদেশমন্ত্রী। পাশাপাশি অতিমারী করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ডক্টর এস জয়শঙ্কর। তাছাড়া দুদেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও ওই পত্রে জোরালোভাবে উল্লেখ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রুদ্দি হকের এই প্রতিবেদন। তফসিলি জাতির 79 জন সুবিধা প্রাপকের হাতে টিনের মঞ্জুরিপত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার আমরাঘাট এমকে দে জুনিয়র কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুসূচিত জাতি উন্নয়নমূলক তহবিল থেকে বরাদ্দ এসব টিনের বরাদ সুবিধা প্রাপকদের পাইয়ে দেন রাজ্যের মৎস্য বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া 4 জন পাওয়ার টিলার সুবিধা প্রাপকদের হাতেও মঞ্জুরিপত্র তুলে দেন মন্ত্রী শুক্লবৈদ্য। বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন মন্ত্রী পরিমল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এমসি মোর্চার সভাপতি সুবোধ দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, অভিজিৎ মাঝি, কৃষ্ণজীবন দেবরায় সহ আরও অনেকে। তাড়াতাড়ি পৌঁছাতে হলে একটা আমরা তার আগে অনেক সময় শিডিউল কাস্টের বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে, আমি বিধায়ক করেছি, অনেক আগেই আপনারা আমাকে বিধায়ক নির্বাচিত করেছিলেন, কয়েকবারই করেছেন। তো আমরা কোনো কোনো সময় সাধারণ যে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা নিয়ে এসে আমাদের মন্ডলে আমরা ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু এবার এই টিনটা ডিস্ট্রিবিউট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না এটা নিয়ে সুবোধবাবু বলেছেন যে টিনগুলো এত ভারী, এগুলো 60 mm এর টিন টাটা বা জিন্দাল থেকে নেওয়া হয়েছে, যে ভালো করে দুটা টিন। করোনাকে মারাত্মক নয় বলে অবহেলা করবেন না, একমাত্র সতর্ক থাকলেই নিজের পরিবার ও সমাজকে রক্ষা করা সম্ভব। বুধবার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরখোলা শেডো কমিউনিটি হলে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন জেলা যুব সংযোজক মেহবুব আলম লস্কর। তিনি আরো বলেন, অতিমারি করোনার বিস্তার রুখতে সামাজিক সংগঠনগুলোকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরখোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, গুলে আহমেদ মনভুইয়া, অমৃত চক্রবর্তী, রহিম উদ্দিন লস্কর সহ আরো অনেকে। যে আমরা বরফলা কাঁচা টোকা এই আমরা পারবো না, আসামের সব জায়গাতে তো আমরা পারবো না, কিন্তু আমাদের যেগুলো অঞ্চল আছে সেই অঞ্চলে যাতে আমরা অ্যাওয়ারনেস দিতে ভাই বোন সবার কাছে আমার অনুরোধ রাখবো, সমাজের সত্তরে আমি অনুরোধ রাখবো যাতে আমরা যাতে অ্যাওয়ারনেসটাতে আমরা ছড়িয়ে দিতে পারি এবং এই অ্যাওয়ারনেস দিয়ে যাতে আমাদের মানে সবকিছু কম করি। তাই আজকে আমরা যদি আজকে এখনও সময় আছে আমাদের হাতে যাতে কমিউনিটি স্প্রেড আমরা আটকাতে পারি,
আমাদের প্রত্যেককে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আমরা আমাদের ডিউটি হলো সামাজিক কর্তব্য, আমরা সবাই মানে এখানে সমাজের কাজ করি, সামাজিক কর্তব্য হলো যাতে আমরা প্রত্যেকটা লোককে যাতে আমরা বুঝিয়ে দিতে পারি যে সে যাতে মাস্ক পরে, ক্লিন থাকে, হ্যান্ডওয়াশ করে, হ্যাঁ, এবং যত কম পারে যাতে বাইরে বাইরে মানে তো চান্স থাকে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ উঠল কাটিগড়া আমতলা জনতা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুনিম চৌধুরীর বিরুদ্ধে। মঙ্গলবার ভারত বাংলা সীমান্তের আমতলা বাজারে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন ওই স্কুলের অভিভাবকরা। তারা এদিন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল সহ স্কলারশিপ প্রদানেও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে স্কুলের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন তালুকদার সহ মোট ছয়জন শিক্ষকের কেউই অভিভাবকদের উত্থাপিত অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে টু শব্দটি করতে রাজি হননি। সরকারে মানে সাল চলে আইছে তো আইজে ও গার্জেন না আইজে কোনো কিছু তো দেই না, গার্জেন তো এখন নিচে নেই যা বাবা সাল মানে টাকা দেশ আমার হিসাবে তো 201 টাকা করি ভাই টাকা দেড়শো দেয় কোন মাসের টাকা আমি খবর লই আসছি যে ছাত্র ক্লাসে পাইছে মাইনরিটি সৈদুজন রায় স্কুলে। আমি ফরমরও মানিয়া ফরম ফিল আপ করিয়া লেটার এটা ডকুমেন্ট লাগে দিয়া আমি কিছু স্যারও সাইন দিতাম। স্যারে কোথায় নিজে আমার আমার এটা ম্যাটার নাই, এটা আপনি অনলাইনে যাই বলে অনলাইনে আপনি তো ওটা রুট করে দিতা কোথায় না আমি এটা ভাবতাম না। কোন স্যারে কইছেন? হ্যাঁ স্যার নাম বলে এরপরে আমি ওটা ফরম তৈয়াইছি তার স্কুলও বাদে আমার এটা খেতে হইলো তাই না। এরপরে আমি খবর পাইলাম যে এই স্কুলের ছাত্রও নাই তারা পাইছে। কয়জনে পাইছে? চারটা। এরা স্কুলের ছাত্র না? জি না, সায়েন্স শিকারে শুনি এটা স্কুলের ছাত্র না, আমরা জিতাইছি। আর আমার এসে ফরমটা খেটা করলে এটা জানি না টানতে বলি দিয়েছি। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বাণিজ্য বিজ্ঞান শাখায় ভালো ফল করা মালুগ্রামের বারু পড়ুয়াকে সম্বর্ধনা জানালো শিলচর হেল্পিং এইড। বুধবার দৈনিক অবিচার কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্বর্ধনা জানানো হয়। এদিন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শশীভূষণ ধরের স্মরণে আয়োজিত ওই সভায় তার কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন এনআইটি শিলচরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কান্তি দে, কাছাড় কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক রতন কুমার দাস, শিলচর হেল্পিং এইডের সভাপতি মৃদুল কুমার ধর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনতোষ ধর। এদিন সভার প্রারম্ভে সদ্যপ্রয়াত শান্তিভূষণ ধর, নীলোৎপল চৌধুরী ও বেনু মাধব দত্ত চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। একজন বিধায়ক হয়ে যদি জনগণের দাবি আবদার মেটাতে না পারেন তাহলে তার বিধায়ক পদে ইস্তফা দেওয়া উচিত। বুধবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে এভাবেই আক্রমণ করলেন জিপি সভাপতি হিফুজুর রহমান লস্কর। হিফুজুর এদিন বিধায়কের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তোলেন। হিফুজুরের স্পষ্ট মন্তব্য, পুলিশের ভয় দেখিয়ে আলগাপুরের গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। আমরা দেখি যে আলগাপুর সমষ্টিতে অন্যায়ের বিরুদ্ধে যারা ফাইট করেন তাদের এগেইনস্টে মামলা করা হয়, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। আজকে আমরা অপদার্থ এবং দায়িত্ব জ্ঞানহীন মেরুদণ্ডহীন বিধায়ককে আমরা চরম বার্তা দিতে চাই যে পুলিশ লেলিয়ে দিয়ে এবং হিটলারি শাসনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে কোন অবস্থায় সেই অপদার্থ বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী বন্ধ করতে পারবে না। আমরা এই বার্তা দিতে চাই মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবকে, বদরুদ্দিন আজমল সাহেবের দলের যে একজন বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী, সেই বিধায়কের নেতৃত্বে আলগাপুর সমষ্টিতে হিটলারি শাসন চলছে এবং প্রতিটা ঘরে ঘরে বাইয়ে বাইয়ের মধ্যে একটা হিংসার বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। করিমগঞ্জে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক জলে পড়ে নষ্ট হলো 1,20,000 টাকার সামগ্রী। করিমগঞ্জ থেকে পুয়ামারা হয়ে কালীগঞ্জ আসার পথে সড়কের বেহাল অবস্থায় দরুন পীরের চকের সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে ট্রাকটি। এতে হতাহতের ঘটনা না ঘটলেও জলে ভিজে নষ্ট হয়ে যায় সামগ্রীগুলো।
এদিকে দুর্ঘটনার পরপরই সড়কের জীর্ণ দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা। তারা বেহাল এই সড়কের সংস্কারের বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তোমার গাড়ি নিটা হ্যাঁ অ্যাক্সিডেন্ট কি হইল কোসাই রাস্তার বড় অবস্থা দেখো রাস্তার হাল বেহাল রাস্তার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে ওই সাইডে পরিমই ওই বাজার দেই দোকানও মাল লিয়ে আইয়া রাস্তার অবস্থা খুব খারাপ সরগুলো ভাই বেশি খারাপ ইবা ফোমারা ভাই আজি ফোমার রেলগেটও খুব খারাপ আর ইন আইয়া রাস্তা এই সাইডে দিয়ে ঘাত এই সাইডে দিয়ে ও সাইডে দেওয়াত লাগছে আমার গাড়ি ডাইনি গিয়ে ফাল্টে খাইছে যে রাস্তা মানে ফুলের মাথা একদম বেগর অবস্থা ওখানেও মানে ড্রাইভারে মনে হয় বাসা দিন লাগিয়ে গাড়ি মনে হয় সাইডে দিয়ে দিচ্ছে তো আমি তো কালকে মাল সদা করে তুই আসলাম আজকে গাড়ি পাঠাইছি মালা আনাতে গেছে ও মালা ইয়ে ওখানে খুব মানে খবর দিছে মানুষ গাড়ি ফাল্টে খাইলিছে অন্য মানুষে গিয়া কইছে আমি আইসি এখানে দেখাত দেখাতে ইয়া দেখে তো সবু জল নিচ্ছে মাল এটা তো ময়দা চিনি সবু এটা তো কাজ লাগার জিনিস নাই কেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার সামাজিক সংক্রমণের পর ভয়ঙ্কর করোনা এবার পজিটিভ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সেন্ট্রাল রোডে একই পরিবারে আক্রান্ত সাত কাটিগড়ায় ১৩ এসএসবি জওয়ান পজিটিভ বিজেপিকে হেয় করার চক্রান্ত কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে সরব খোদ কৌশিক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার।